মানে এক যেমন শাহরুখ খানকে সবাই এক নামে চিনে, শাকিব খানকে ওইভাবে করে অ্যাপ্রিশিয়েট করবে? মানে আমার মনে হয় যে নিজের কালচারকে অ্যাপ্রিশিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট, মানে আমরা এখন যেই সময়ে আছি। আগে যে শাকিব খানের মুভিগুলো দেখতাম একটু আউটডেটেড লাগতো, একটু ক্রিঞ্জ লাগতো, এখন মনে হয়েছে যে না, অ্যাকচুয়ালি ইট ডেভেলপড আ লট, ভালো হয়েছে। শাকিব খান মানে চঞ্চল চৌধুরী অলরেডি ভালো, কিন্তু মুভিটা পুরোপুরি শাকিব খানের ছিল অ্যান্ড দরকারও ছিল। অনেকে হয়তো যদি বলতে পারে যে কিছু কিছু ক্যারেক্টার হয়তো মানে ইউনো টাইম পায় না, স্ক্রিন টাইম পায় না, বাট দরকারই ছিল শাকিব খানের। আর ব্যাপারটা অনেকটা শাহরুখ খানের মতো, আপনি একটা শাহরুখ খান যখন স্ক্রিনে থাকে সেই পায়, যদি ডাবল শাহরুখ খান হয় তাহলে কী হবে? তো শাকিব খানের ব্যাপারটা এরকম ছিল। সো ও একাই মানে ওর তো দুইটা সিন দেখায়, মানে দুইটা মানে ট্রেলারে দেখায় যে দুইটা ফেস থাকে। সো এক তার যখন লম্বা চুল থাকে সে যেভাবে পুরো স্ক্রিনটা ধরে রাখছিল, তার ছোটো চুলও সেই স্ক্রিনটা আরও ভালোভাবে ধরে রাখে। সো খুবই ভালো ছিল তার অ্যাক্টিংয়ে, আমার খুব ভালো লাগছে। আমার অবশ্যই আমি চাই, কারণ দেখেন আমাদের দেশে অলরেডি মুভির খরা চলতেছে, অনেক কিছু কিছু ভালো ডিরেক্টররা মানে অনেকে হয়তো বাজেটের অভাবে মুভি করতে পারতেছে না। যেমন আমি এটা বারবার বলি, দেওয়ালের দেশের ডিরেক্টর, ঠিক আছে, সে হয়তো একটাই মানে মুভি বানাইছে, তাও সরকারের অনুমোদনে, বাট তার মতো ডিরেক্টরদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা এরকম ভালো মানে মুভি আনতে পারবে। মানে রায়হান রাফিকে অলরেডি আমরা চিনি, আমি এটা বলতেছি, বাট দেওয়ালের দেশের ডিরেক্টরকে কিন্তু আমরা চিনি না খুব একটা। মানে আমি বলতে চাচ্ছি এরকম ভালো ভালো ডিরেক্টরদেরকে যদি আপনি ফান্ড দেন, ভালো মুভি করার, ভালো গল্প থাকলে আমার মনে হয় আমাদের সিনেমার ইন্ডাস্ট্রি অনেক উপরে যাবে। আর আমি এটা আসলেই চাই, মানে আমি চাই যে আমার ফ্যামিলি সবাই বলবে হ্যাঁ খুবই ভালো লাগছে, অলরেডি মুভি দেখে বের হয়েছি। আমার ইচ্ছা ছিল প্রথম শো দেখা, কিন্তু প্রথম শোয়ে টিকিট পাই নাই, তো এর জন্য মানে থার্ড ডেতে দেখা হয়েছে। চমক আছে, সেটা হচ্ছে টুফান টু, বাকিটুকু বলবো না, তুফান টু। হ্যাঁ এটা ট্রু, কারণ কী করবেন দেখেন, অন্য টাইমে যদি এখন রিলিজ দেন হিন্দি মুভি ছাড়া কেউ দেখতে আসবে না। মানে সবাই মানে মানে আমার বয়সে বেশিরভাগ মানুষই ইংলিশ মুভি দেখে বা ডিফারেন্ট মানে ডিফারেন্ট ভাষার মুভি দেখে, বিকজ মানে অনেক কিছু এলিমেন্ট দেয়। দেখেন মোস্ট অফ দ্য ওটিটি প্ল্যাটফর্মে এখন থ্রিলারই পাবেন, আপনি রোম্যান্টিক কী পাবেন? রোম্যান্টিকও খুব ভালো আহামরি গল্প দেয় না। সো সিনেমা যখন ঈদের সময় বাইর হয় তখন একটা এক্সপেকটেশন থাকে যে কিছু একটা আসলে ভালো কিছু আসবে। তাই কিন্তু আমার মনে হয় সিনেমা চাইলে তো হবে না, বাজেটেরও ব্যাপার আছে, ইনকামেরও ব্যাপার আছে। সো মানে আমি একটু বেশি চিন্তা করতেছি, বাট অ্যাজ আ ভিউয়ার অবশ্যই চাই, কারণ ঈদের সময় হলে হয় কি আপনি ঈদের সময় তো আর বাইরে বের হন না। সো মুভি দেখার একটা আপনার মানে মুভি দেখাটা কারণ থাকে যে ওকে ফাইন আমি অনেক বোর্ড, আমি একটু মুভি দেখে আসি। অনেক সময় ধরে আপনি শাকিব খানের কথাই শুনছি, যদি সরাসরি সামনে দেখেন? আমি আসলে ওনার পাগল ফ্যান না, বাট আমি ওনার অ্যাক্টিংয়ের ফ্যান। আর আমি ঠিক আছে, সো আপনি যে ভালো অ্যাক্ট করে তাকে তো আপনি অ্যাপ্রিশিয়েট করবেনই, মানে আমি তো আর ওরকম ইনসেন ফ্যান না। ইন্টারন্যাশনাল বাজারে খেলতে পারবে কিনা আমার মনে হয় সে এখন অলরেডি আছে, খেলতেছে, আর একটু প্রোগ্রেস করা যায়, কিন্তু শাকিব খান আই থিংক ওয়াজ রিয়েলি গুড। আসলে মিমি, নাবিলা, ওদের ক্যারেক্টারগুলো আর একটু ভালোভাবে আনলে, বা মানে শাকিব খান নিজে মানে মনে হয়েছে কি ইটস আ ওয়ান স্টার শো, মানে সবারটা ভালো লাগে নাই, কিন্তু ওনার জন্য পুরো মুভিটা অনেক ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, সব মানে দুইটা ক্যারেক্টার অলরেডি মানে এত কিছু সে নিজে করতেছে, ইভেন মনে হয়েছে কি যে অন্যরা আরেকটু কাজ করতো আরেকটু কাজ করতো। চঞ্চল চৌধুরী ওয়াজ রিয়েলি গুড, মানে অ্যাজ ইউজুয়াল তার থেকে তো এক্সপেকটেশন থাকেই সব সময়। হ্যাঁ, এই তো সে অনেক ভালো ছিল, বাংলা মুভি হিসেবে অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ।